নমস্কার, আমি আকাশ। আপনি দেখছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া এই মুহূর্তে আজকে সবচেয়ে বড় খবর। আজও প্রবল বর্ষণের সতর্কতা রয়েছে দুই বঙ্গে। শুক্রবার অবধি অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলার বিভিন্ন জেলায়। জানবো বিস্তারিত ভিডিওতে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী লেটেস্ট খবরগুলি সব আগে দেখার জন্য। গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর, পাশাপাশি দক্ষিণবঙ্গে ছিল গরম বৃদ্ধির পূর্বাভাস। তবে এবার দক্ষিণবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমের জেলাগুলিতে রয়েছে বৃষ্টি বৃদ্ধির সম্ভাবনা, সঙ্গে জানিয়েছে বৃষ্টি কমতে পারে উত্তরবঙ্গেও। গোরখপুর থেকে হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকায় অবস্থান করলেও ক্রমশ দক্ষিণ দিকে সরছে মৌসুমী অক্ষরেখা, পাশাপাশি ঘূর্ণাবর্ত অবস্থান করছে রাজস্থান এবং তামিলনাড়ু উপকূলে, যার ফলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে দক্ষিণের বাতাসে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মালদার বেশ কয়েকটি এলাকায় ঝেঁপে নামবে বৃষ্টি, সঙ্গে রয়েছে বজ্রপাতের সম্ভাবনা। আজ বৃহস্পতিবার কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, জলপাইগুড়ি, দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দক্ষিণে বেশ কিছু এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে শুক্রবার থেকে বৃষ্টি কমতে পারে উত্তরের জেলাগুলোতে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজকের দিনে কলকাতা শহরে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল কলকাতা শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। সকালের দিকে কিছু কিছু জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং রাতের দিকে এলাকার কয়েকটি জায়গায় একবার বজ্রবিদ্যুৎ সহ ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।